মাগুরা সদর উপজেলার একটি বাগানে সোমবার সকালে ধোঁয়ার কুণ্ডলী দেখে কৌতূহল জাগে স্থানীয়দের। ঘটনাস্থলে গিয়ে তারা বাঁশপাতা ও কঞ্চির আগুনে জ্বলন্ত অবস্থায় লাশ দেখতে পান। মুহূর্তে উৎসুক জনতা ভিড় করেন সেখানে, কিন্তু শনাক্ত করতে পারেননি কেউই। আমি মাঠে গেছিলাম পানি নিতে, সেখান থেকে আমার নাতি ছেলে মোবাইল করলো যে আমাদের বাগানের ওই কোলে একটা লোক চুরিয়ে যাচ্ছে। আমি আসে দেখলাম আগুন ওই যে অবস্থায় আছে ওই অবস্থায়ই। দেখার পর সংবাদ দেয়, দেওয়ার পর ওই বাজারে তারপরে আমরা আসি, এসে দেখি এই অবস্থায়। আমরা শুনেছি যে মানুষজন পুড়াইয়ে মারিয়ে ফেলেছে, তাই দেখতে আসি। স্থানীয়রা জানান, বাগানটি লোকালয় থেকে কিছুটা দূরে হওয়ায় লোকজনের চলাচল কম। এ সুযোগে প্রায়ই জুয়ার আসর বসাত বখাটেরা। এরই জের ধরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা তাদের। আমরা এখানে দেখি মাঝে মাঝে তাস খেলা হয়, অনেক রাত্রে রাত তাস খেলা হয়, ঝামেলা টামেলা হইতে পারে, এই কারণে যে মার্ডারটা হতে পারে। তাস মাছ ছিঁড়ে ফেলছে অনেক দূর পর্যন্ত, তাস ছিঁড়ে নিয়ে আসছে, মোবাইল পাওয়া গেছে, লাঠি পাওয়া গেছে। ফ্যামিলির বাচ্চা কাচ্চা বা গ্রামের বাচ্চা কাচ্চা মহিলারা পুরুষরা সবাই আতঙ্কিত হয়েছে। লাশ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় কিংবা হত্যার কারণ সম্পর্কে জানাতে পারেননি তারা। আলামতগুলো আমরা পরবর্তীতে ম্যানকে আইডেন্টিফাই করার জন্য আমরা ল্যাবরেটরিতে পাঠাবো, তারপর আমরা ঘটনার মূল বিষয়টি রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। হত্যা রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, মাগুরা।